স্পেশাল নবাবি সেমাই। অবশ্যই অবশ্যই ঈদে এই ডেজার্ট আইটেমটি আপনারা অবশ্যই রাখবেন, সেমাই আইটেম অবশ্যই রাখবেন, খেতে এতটা মজা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব চাইতে ডিফারেন্ট একটি রেসিপি। তো চলুন মূল উপকরণে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি 500 ml দুধ আমি হচ্ছে ঘন করে এখানে ঘন করে নিয়েছি, প্রায় 225 ml এর মতো হবে। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুলিয়ে। তারপর এখানে পাশেই আমি এটা ভেজে নেব, কাজু কিশমিশটা ভেজে নেব ঘিয়ের সাথে। তো আমার বানানো খাঁটি ঘি এটার সাথে আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি সেমাইগুলো আস্তে আস্তে ঘিয়ের সাথে ভেজে নেব, আস্তে আস্তে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে সেমাইটা ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। একদম লো ফ্লেমে সেমাইটাকে ই করে নিতে হবে, ভেজে নিতে হবে, যাতে মুচমুচে হয়ে যায়। আপনাদের সাথে আমার হচ্ছে চিনি দেওয়াটা আমি ভুলে করতে পারিনি, চিনি দিয়েছি, সেটা কেটে গিয়েছে বা ভাগ্যের ই। আপনারা যে যেমন মিষ্টি খান অবশ্যই ওই রকম পরিমাণ আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। তো আমি এখানে হচ্ছে ফুড কালার ব্যবহার করেছি, একটু কালার চেঞ্জ হওয়া, এই চেঞ্জ হওয়ার জন্য আপনারা অবশ্যই চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল ভাবে। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই সেমাইটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে এখানে আমি যেই দুধটা জাল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 চামচের মতো, দিয়ে হালকা করে 30 সেকেন্ডের মতো নেড়ে চেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ক্রিম। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি এই সেমাইগুলো আস্তে আস্তে একটা করে লেয়ার তৈরি করে নেব। প্রথম লেয়ারে আমি সাদা সেমাইটা দিয়ে দিয়েছি। তো এই লেয়ারে সেমাইটা দিয়ে তারপর আমি যেই মিশ্রণটা দুধের তৈরি করেছি তো সেটাই দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু হবে, তো আপনারা বুঝে নেবেন ঘনত্বটা কেমন হবে। তো আমি এক লেয়ার দিয়ে দিয়েছি, এখন উপরে যে আমি ফুড কালার ব্যবহার করেছিলাম সেই সেমাইটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমি এখানে আবারও লেয়ার লেয়ার করে আমি যেই মিশ্রণটা আছে দুধে, যেই মিশ্রণটা আছে ক্রিমটা, সেটা আমি দিয়ে দিব। তো এই ডেজার্ট আইটেমটা এতটা মজা আর এতটা লোভনীয়, আপনারা না খেলে বুঝতেই পারবে না। যারা এখনও তৈরি করেনি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, একদম ঘরোয়াভাবে, কোনো ই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই ট্রাই করে দেখবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।